শেখ বিনবাজ মহাদেশ ছিলেন নাকি শুধু ফকি ছিলেন যিনি বিশ বছর চোখের আলো হারিয়ে ফেলেন তাহলে এত কম অর্জন করে কিভাবে এত ফতোয়া দিয়েছিলেন আমি আশ্চর্য হই যে একজন মানুষ সম্পর্কে আপনি মন্তব্য করছেন যে মানুষটিকে সবাই ভালোবাসে যে দেখা হয়েছে সে ভালোবাসতে শিখেছে এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা সব মানুষকে সবাই ভালোবাসতে পারে না কিন্তু শেখ বিনবাজ রহমাউল্লার সাথে শত্রু পর্যন্ত দেখা করার পরে তাকে ভালো হিসেবে নিয়েছে এবং তাকে সোর পর্যন্ত ভালোবাসতে সোর চুরি করতে ঢুকেছে সেও তাকে ভালোবাসতে শিখেছে তার ঘরে চুরি করতে ঢুকেছে পরবর্তীতে সে ভালো হয়ে গেছে এরকম বহু প্রমাণ তার মধ্যে রয়েছে সে তার অন্তরের ভিতরে তিনি দোয়া করতেন সবসময় আল্লাহ আসলাহ আসলি কালবি আল্লাহ ইসলাহ করে দাও আল্লাহম কেনা সারা নফসি আমার নফসকে তুমি নফসের মন্ত্রণা থেকে আমাকে হেফাজত করে তিনি দোয়া করতেন এই জন্য আল্লাহ তালা তার অন্তরকে পরিচ্ছন্ন করে দিয়েছেন কারোর বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল না আপনি কি হিসাবে অভিযোগ আমি জানা জানা যায় না তিনি মহাদেশ ছিলেন ফকিও ছিলেন তিনি বিশ বছর বয়সে আপনি আশ্চর্য হবেন বিশ বছর বয়সে কিন্তু আমাদের সলভদের অনেকেই জ্ঞান শিক্ষার শেষ হয়ে যায় এবং তারা সতেরো বছর বয়সে ইবনে তাই রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন ফতোয়া ছিলেন এবং আঠারো বছর বয়সে মালিক রহমতুল্লাহ আল্লাহ সবাই তাকে মুফতি বলে সাব্যস্ত করেছেন যে এখন ফতোয়া দিতে পারবে তাহলে আপনি মুফতি হওয়ার জন্য তো আর ঊর্ধ্বে জ্ঞান লাগে না বিশ বছর তো অনেক বেশি আলহামদুলিল্লাহ আর আরব দেশে যে বর্তমান তখন যে সিচুয়েশন ছিল সেটা হচ্ছে ছোটো কাল থেকে তারা কোরআন হ্যাফজো করতো এরপরে তার হাদিস হ্যাফজো শুরু করতো এবং মাসাইল হ্যাফজো করা শুরু করতো এবং বিভিন্ন মাতমুতুন হ্যাফজো করতো এর মধ্যে আলহামদুলিল্লাহ বিশ বছর বয়সে একদম পারফেক্ট আলেম হয়ে যায় তো আপনি তারা কি বুঝাচ্ছেন আপনাদের আমাদের দেশের মতো আট বছর পর্যন্ত বাবা তাকে মা তাকে গোসল করাবে গরম পানি দিয়ে গোসল করাবে এরকম সিস্টেম আরব দেশে নাই তারা ছোট কাল থেকেই স্বাবলম্বী হতে শিখে এবং দিনের উপর বড় হয় এই ছিলেন আমাদের শেখ আব্দুল আজিজ বিনাজ রাহমাহল্লা তিনি ছোটোকাল থেকেই অত্যন্ত উদ্যমী ছিলেন জ্ঞানী ছিলেন এবং সে শিখতে পারতো আলহামদুলিল্লাহ শিখেছেন এবং তার কারণে তার এই জ্ঞান আরও বর্ধিত হয়েছে পরবর্তীতে তিনি যে শুধু অন্ধ চুপ ছিলেন তা নয় অন্ধ না থাকলেও মানুষ কিন্তু শিখতে পারে তিনি তার ইয়া ছিল তার আশেপাশে বহু মানুষ ছিল যাদের থেকে তিনি দিন দিন প্রতিদিন শুনতেন এই হাদিস বা এই ব্যাখ্যা ওটা শুনতেন ওই হাদিস ও কি হাদিস পুরো কিতাব পড়তেন এমনকি তিনি দেখেন আপনি জানেন যে এমন এমন কিতাবের তিনি ব্যাখ্যা লিখেছেন যেগুলি উনারা সাহস করেনি তিনি ব্যাখ্যা করেছেন এবং সাথে সাথে তিনি বোখারের ফচল ব্যয়ার উপরে তিনি তা করেছেন এগুলি সবই হচ্ছে জ্ঞানের বহর তার অনেক বেশি ছিল আলহামদুলিল্লাহ ছোটোকাল থেকেই তারপরেও তিনি সেটা বর্ধিত করেছেন তার আশেপাশে যারা ছিল তাদের লোক ছিল যারা তার কাছে পড়তো পড়ে পড়ে শোনাতো তিনি সেটা বুঝতেন তার পাঠক ছিল যারা পড়ে শোনাতো এবং তিনি বুঝতেন সেটার উপরে তিনি সঙ্গে সঙ্গে তালিক করতেন আকিদাগত বিশুদ্ধিত পরিপূর্ণ ছিল কারণ তিনি ইবনে তাইমিয়া ইবুল কাইম এবং শেখ উসলাম আহমেদ আবদুল হাব রাহম যার আকিদার পাইনিয়া তাদের বইগুলো তারা তিনি আগে থেকে পড়েছেন এবং তিনি পরবর্তীতে সেগুলোর সাথে আরও যোগ করে এলমি তার যে মর্যাদাটা অনেক বেশি বর্জিত করেছেন আমরা তো মনে করি তিনি বাকিয়াতফ অর্থাৎ সলফে সালিনী যেন বাকি নমুনা হচ্ছেন শেখ শেখুল ইসলাম শেখ আবদুল আজিজ বিন রাজ রাহম্লা তিনি ছিলেন সেই পর্যায়ের একজন ব্যক্তিত্ব তিনি আপনি তাকে অন্ধ বলে বা তার জ্ঞান গম অর্জন করে সম্পর্কে বলছেন তার সম্পর্কে কিছু পড়েন আগে দেখেন তার জীবনী সম্পর্কে তিনি কি করেছেন তারপরে আপনি তার সম্পর্কে মন্তব্য করুন না জেনে মানুষ বিভিন্ন রকম মন্তব্য করে জানার পরে ইনশাল্লাহ সন্দেহ দূরে চলে যায় অনেক পাবেন ইতিহাসে যারা চল্লিশ বছর পার করেনি একজন বই ইলেকশন একটা যে এমন আলেমগুলো যারা চল্লিশ বছর পার হয়নি এমন আলেমের উপর একটা বই আছে এর অনেকেই দেখবেন যে যারা সতেরো আঠারো উনিশ বছর বিশ বছর এরপরে অনেকেই আছে যারা মাত্র মাত্র বিশ বছর পাচ্ছে মাত্র পঁচিশ বছর পাচ্ছে তারা কিন্তু এমন বই লিখেছে যা আপনি পড়ে শেষ করতে পারবেন না ইমাম নবির রহমতুল্লাহ আলী তারা তিনি উনচল্লিশ বছর পাচ্ছেন কোনো কোনো মতে তিনি যে সমস্ত বই লিখছে আপনি সারা জীবন পড়ে শেষ করতে পারবেন না লেখার সময়টা এটা পড়ার সময় তারা নিশ্চয়ই বিশ্বের আগে শেষ হয়ে গেছে এটা লেখার সময় পরে আবদুল্লাহ বেহাজুর রহমাউল্লাহ তিনি যা লিখেছেন তিনি এমলা করতেন অর্থাৎ তিনি বলতেন অন্যরা লিখত আর তার প্রত্যেক ভাষাভাষী তার অনুবাদক ছিল এবং তিনি মদিনা ইউনিভার্সিটি থাকার থেকে থাকার কারণে তিনি এমন এমন কিছু আলেমদের সংস্পর্শে ছিলেন যারা সর্বক্ষণ তাকে আলমি আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকত তারা আলমি আলোচনা করতো আলমি আলোচনা যারা অন্ধরা সবচেয়ে বেশি ধারণ করতে পারে আপনি জানেন যে অন্ধরা একটা অনেক কথা বলে না আমাদের শেখ সালের সোহায়মি হাফেজ আহল্লাহ তিনি যখন দাস দিতেন অসাধারণ পাণ্ডিত তিনি দাস দিতেন তাকে দেখতাম কীরকম বলতে যে অমুক কিতাবের অমুক পৃষ্ঠা উল্টাও ঠিক অমুপৃষ্ঠাটিটা আছে এর অর্থ তিনি আগে জীবনে অন্ধ ভালো অবস্থা পড়েছেন এখনও তার চোখের বসে ভাসের অমুপৃষ্ঠে আসে এরকম তিনি আমাদেরকে জানাতেন এটা অন্ধরা আল্লাহ তালা একদিক কমিয়ে দিল আর একদিক বাড়িয়ে দেন সুতরাং আপনি যেভাবে আক্রমণাত্মক কথা বললেন এটা আসলে ঠিক নয় উনি আসলেই জ্ঞানী ছিলেন এবং তৎকালীন সময় এখন বর্তমান সময়ে সব সময়ের জন্য মানে পরবর্তী দুই হাজার শতাব্দী পর্যন্ত এই সময়ের মধ্যে শ্রেষ্ঠ একজন জ্ঞানী ব্যক্তি আমাদের দেখা আল্লাহ তালা তাকে জানাতুল ফেরদাউসল আলা ফেরদাউসল আলা তাকে নসিভ করুন এবং তার তাকে তার অনুসারীদেরকে সহিয়া কেটে থাকার তো অভিজ্ঞান করুন এবং তাকে যারা ভালোবাসে আল্লাহ তারা তাকেও ভালোবাসুন তার সাথে শত্রুতা পোষণ করল তার সাথে শত্রুতা পোষণ করুন এই দয়াই আমরা করবো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন